ভাই সর্বোচ্চ যে গরু দেখাও ভাই, একদম হাইব্রিড জাতের বাচ্চা, ডানো জাতের বাচ্চা, সেই জাতের বাচ্চা দেখাও ভাই। মানে আসলে পাঁচটা যে গরু দেখো, পাঁচটা কারোর থেকে কোনো কমতি নাই, ঠিক আছে, কিন্তু তারপরেও কিছু কিছু বাচ্চা দেখো পছন্দ করার মতো ভাই। সর্বোচ্চ হাই পার্সেন্টেজ ডানো জাতের বাচ্চা দেখেন, হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা, এর মায়ের দুধের রেকর্ড আছে ভাই, 87 দুধ হয়, সেই জাতের বাচ্চা ভাই এটি, ঠিক আছে। আর এই গরুগুলো দর্শক দেখলে বুঝবে কেমন কোয়ালিটি গরু, এটা আমার মুখের কথা না। গরুটার মাথায় ঝুঁটি আছে, দেখেন এখন শিং উঠে নাই, ইনশাল্লাহ কত বড় হলে যে শিং উঠতে আল্লাহ ভালো জানে। আর এই গরুটা ভবিষ্যতে বিগ বডি একটা গাভী হবে আশা করা যায়, মানে খুবই বড় জাতের একটা গাভী হবে, ঠিক আছে। আর গরু পিনটা দেখেন, একদম বিদেশি গরু, যার পিনটা আসে সেই পিনটার গরু এগুলো ভাই। এসব গরু পাওয়া যায় আপনার নিউজিল্যান্ডে বেশিরভাগ পাওয়া যায়, সেই জাতের বাচ্চা এটা ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাহান ভাই, দর্শক দূরে সাথে পরিচয়। হ্যাঁ, দর্শকের উদ্দেশ্যে আমার নাম মোহাম্মদ রাহান শেখ, আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম। আর অরণখোলা যে হাট আছে, হাটের পূর্ব পাশে একটা হাই স্কুল আছে, হাই স্কুলের পিছনে আমার খামার। আর আমার ফার্মের নাম বাজির ডেট ফার্ম। আর মূলত আমি বকনা কয় বিক্রয় করে থাকি, এক কথা সেই বকনার ব্যবসায়িক, ঠিক আছে। আসলে আমার একটাও আমার ফার্মের কোনো গার বাচ্চা না, ঠিক আছে, গাভী নাই, শুধু বকনা আমি বিভিন্ন জায়গায় থেকে সংগ্রহ করে নিয়ে এসে আমার খামারে দু একদিন লালন পালন করে বেচা কেনা করি। এই সপ্তাহে মোট 5টা বকনা নিয়ে আসি, খুবই সুন্দর সুন্দর বকনা, দর্শক দেখলেই বুঝবে। আসলে আমার বকনা আমি ভালো বলবো, তারপর দর্শক দেখেই কিনবে, যার কাছ থেকে কিনবে, জাত মান চিনি তারপর গরু কিনবে। জি অবশ্যই। তো রান ভাই চলুন, তাহলে আমরা বকনা বাচ্চাগুলির দাম তার বয়স সম্পর্কে বিস্তারিত দেখার চেষ্টা করি। হ্যাঁ ইনশাল্লাহ, আসেন দেখান। মাশাআল্লাহ, এক নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছি রাহান ভাই। এক নম্বরে বকনা বাচ্চাটা জাত মান বসছে, এটা জাত মানে ভাই হলস্টাইন ফ্রিজিয়ান জাত, হাইব্রিড জাতের একটা বাচ্চা, মানে সম্পূর্ণ গ্রোথটা সাদা আছে, এর কানটা খালি কালো আসছে, ঠিক আছে, চোখের ভুরুটা একটু কালো আছে, মানে সুন্দর দিক দিয়ে সব দিক দিয়ে হাই পার্সেন্টের বাচ্চা হবে, এসিআইবিদের বাচ্চা, ঠিক আছে। ডোরটা ঠোঁটটা গোলাপি আছে, চামচুচা এত পরিমাণ পাতলা, ঠিক আছে, খুবই সুন্দর জাতের গরু ভাই, এক কথায় শেষ, বুঝতে পারছেন। সুন্দর করে দর্শক দেখাই দেন, আসলে গরু চিনার কিছু কিছু বৈশিষ্ট্য আছে, এই জিনিসগুলো দেখি তারপর গরু কয় করবে। উলান পানাটা সুন্দর করে দেখাই দেন দর্শক, তাহলে দর্শক বুঝবে কেমন কোয়ালিটি করবে। রহ রহ তাহলে দেখেন, চারটা নিপল চার জায়গা আছে, ঠিক আছে, নিপল চারটা দেখছেন। হ্যাঁ ভাই, খুবই সুন্দর গ্রোথ আছে, ঠিক আছে, উলানে ভালো জায়গা দেখা। হ্যাঁ ভাই, জি জি জি। হ্যাঁ, নিপল চারটা ভালো, লেজটা সাইন দেখি কত। হ্যাঁ, লেজটা দেখেন একদম হাঁটুর উপরে আছে ভাই। রাহান ভাই, এক নম্বরে বক বাচ্চাটার বয়সটা, এটার বয়স আছে আনুমানিক ভাই 7+8 এমন হবে, ঠিক আছে, 7 মাস প্লাস মাইনাস এমনই হবে আর কি, ঠিক আছে, কিন্তু সুস্থ সবল গরু, খাওয়া দাওয়া ঠিক আছে। এক আর দুই, এই দুইটা গরু আমি জোড়ায় দাম দেবো ভাই, সিঙ্গালে কোনো দাম হবে না, ঠিক আছে, সুন্দরভাবে গরু দুটা দেখাই দেন তারপর দাম দর করি। বন্ধুরা, এটা দেখলেন আপনারা, এক নম্বর, এক নম্বর বকনা বাচ্চা, এসিআই বিজের বাচ্চা, অরিজিনাল এসিআই বিজের, মানে খুবই ভালো জাতের গরু ভাই। চলুন দুই নম্বর বকনা বাচ্চাটা দেখি, তারপরে এক নম্বর আর দুই নম্বর দাম। হ্যাঁ ইনশাল্লাহ, এসে দেখান। মাশাআল্লাহ, দুই নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন। হ্যাঁ ভাই, এটা দুই নম্বর বাচ্চা, দুই নম্বরে বাচ্চাটা জাত মান বসছে, এটা ভাই হলস্টাইন ফ্রিজিয়ান জাত, খুবই ভালো জাতের গরু, মাথার আছে ফ্ল্যাগবিট, আর মোটামুটি হলস্টাইন ফ্রিজিয়ান জাত, সুন্দর হয় দেখা দেন, অরিজিনাল একটা জাতের বাচ্চা, ঠিক আছে, সুস্থ সবল গরু একবারে, ঠিক আছে, মাথাটুক দেখা দেন সুন্দর করে, হলস্টাইন ফ্রিজিয়ান অরিজিনাল একটা বাচ্চা, ঠিক আছে, লেজটা দেখেন হাঁটুর উপরে আছে, এর উলান পানটা একটু দেখা দেন, রফ রফ উলান পানটা দেখাই দেন, চারটা নিপুল কত সুন্দর ভাবে আছে, ঠিক আছে, ঠিক আছে, নিপুল চারটা দেখছেন, জি খুবই সুন্দর আছে চারটা নিপুল ভাই। আচ্ছা লেজটা স্যার, দুই নম্বরে বত বাচ্চাটার বয়সটা কেমন হবে, এটা বয়স হবে 8 মাসের মতো, ঠিক আছে, 8 মাসের মতো বয়স হবে, খুবই সুন্দর জাতের গরু, গরুটা সুন্দর করে দর্শক দেখাই দেন, দর্শক দেখলে বুঝবে। এক আর দুই, এই দুইটা গরু ভাই আমি জোড়াই দেবো, ঠিক আছে, এক এবং দুই, খুবই কোয়ালিটি ফুল বাচ্চা ভাই। আগে দেখেছেন এক নম্বর, এটা দুই নম্বর, এটা দুই নম্বর, এক নম্বর আর এই দুই নম্বর দামটা একসাথে কেমন আছে? এই দুইটা, এক আর দুই, এই দুইটা কোনো 10 জন চাই, আপনার দাম থাকছে 1,30,000 টাকা ভাই। দাম দর করতে পারবে? হ্যাঁ, হালকা সীমিত, মানে 2-1,000 টাকা কম বেশ করে বেচা কেনা করবো, মানে ফিস দামি ধরতে গেলে, ঠিক আছে, কিন্তু একদম সীমিত দামে ভালো জাত দুইটা বাচ্চা পাবে, যারা অল্প টাকার মধ্যে ভালো জাত কিনতে চায় তাদের জন্য এই অফারটা, সুন্দর করে দুইটা বাচ্চা নিয়ে খামারে রাখবো অল্প টাকা দিয়ে, ইনশাল্লাহ ভবিষ্যতে লালন পালনগুলো আদর্শ মানে গাভী তৈরি করা হবে। আগের এক নম্বর আর এই দুই নম্বর দুটা বাচ্চার দাম রাখা হচ্ছে 1,30,000, একদম অল্প দাম ভাই, ঠিক আছে, খুবই সুন্দর জাতের গরু, গরুগুলো দেখাই দেন দর্শক দেখবেন। তিন নম্বর একটু বড়সড় বক্তা বাচ্চা দেখছে এটা। হ্যাঁ ভাই, এটা আপনার বয়স হবে ভাই 10 মাসের মতো ভাই, হলস্টাইন ফ্রিজিয়ান জাত, মানে খুবই জাতমান গরু একটা, এর পাহাড় পাও দেখা দেন অনেক মোটা, মাথাটাও ফেরা গেছে, মাথাটাও ছোট, গলাটাও চিকন, ঠিক আছে, কানগুলোও ছোট, খুব সুন্দর হয় দেখা দেন, খাওয়া দাওয়া দেখেন, ঠিক আছে, সম্পূর্ণ সুস্থ করে, আর চামচুচে এত পরিমাণ পাতলা ভাই। আর এই গরুগুলো ভবিষ্যতে বিগ বডির একটা গাভী আশা করা যায়, ঠিক আছে, মানে এখনই অনেক লম্বা, পাহাড় পাও অনেক মোটা, আর লেজটাও দেখেন হাঁটুর উপরে আছে,
ঠিক আছে, মাজাটা ভরা আছে, হ্যাঁ মাজাটা ভারী আছে, স্টেট মাজা একদম স্টেট। ওলান পয়েন্টটা দেখি, হ্যাঁ ওলান পয়েন্ট একটু দেখাই দেন দর্শক, দর্শক দেখলে কেমন বুঝবে তাহলে। ঠিক আছে, ওলান পয়েন্ট দিক দিয়ে সব দিক দিয়ে স্কয়ার আছে দেখেন, নিপুল চারটা ঠিক আছে। হ্যাঁ জি ভাই, আর খুব সাধনা করুন, ঠিক আছে, খুবই সাধনা। জি জি জি, তাহলে রানভাই তিন নম্বরের বর্তমান বাচ্চাটার বয়সটা হচ্ছে এটা ভাই 10 মাস, কিন্তু এটা ভবিষ্যতে মানে বড় সড়ো বিগ সাইজের গাভী হয় ভাই। এর দুধ প্রথম তান্তি চাল আশা করা 20+ হয় ভাই, মানে বিগ বডির গাভী হবে যাকে বলা হয়, ঠিক আছে, আদর্শ মানের গাভী। এখনো দেখলে মানে বোঝা যাবে যে কতটুকু বয়স মানে বড় হবে একটা গাভী, ঠিক আছে, বিগ বডির গাভী হবে ইনশাল্লাহ, একটা আশা করা যায় ভবিষ্যতে। গাভী হলে খুব ভালো হবে আর কি। তিন নম্বরের বর্তমান বাচ্চাটার দামটা, এটার দাম তো ভাই 82,000 টাকা। তিন নম্বরের বর্তমান বাচ্চাটার দাম শুনলেন বন্ধুরা 82,000 টাকা, হালকা সীমিত দরদামকে নিতে হবে ভাই। তারপরে চার নম্বরেও বেশ বড় সড়ো একটা বস্তু, বড় সড়ো বলতে এটি ভাই 12 মাস+ হবে, কিন্তু গরুটা হাইব্রিড জাতের গরু ভাই, ডাবল বডি একটা গরু, ঠিক আছে, ডানো জাতের যাকে বলা হয় সেই জাতের বাচ্চা, হলস্টাইন ফ্রিজিয়ান। খুবই ভালো গ্রোথ হয়েছে বাচ্চাটার, বাচ্চাটার মায়ের দুধের রেকর্ড ভালো ছিল, ঠিক আছে, গৃহস্থের কাছ থেকে নিয়েছি আমি, মানে প্রথমে 87টা দুধ হয় সেই জাতের বাচ্চা এটা ভাই, আর গরুর কোয়ালিটি দেখলে বোঝা যায় 87টা সেই জাতের বাচ্চা, গৃহস্থ বলেছে ভাই, গৃহস্থের কাছ থেকে নিয়েছে, কিন্তু গরুর কোয়ালিটি দেখলে বোঝা যায় অরিজিনালি 87টার বাচ্চা এটা, ঠিক আছে, এর যে গ্রোথ আসছে একটা, বুঝতে পারছেন। ওলান পয়েন্টটা দেখেন, হ্যাঁ ওলান পয়েন্টটা দেখা দেন, চারটা নিপুল আছে দেখেন, চারটা নিপুল কি অবস্থা, এখনই অনেক লম্বা লম্বা নিপুল, ঠিক আছে, দেখাই দেন সুন্দরভাবে, দেখছেন, ঠিক আছে, নিপুল চারটা, হ্যাঁ ভাই, লেজ দেখেন হাঁটুর উপরে আছে। চার নম্বরের বর্তমান বাচ্চাটার বয়সটা তাহলে, হ্যাঁ এটার বয়স হয় ভাই 12 মাস+, ঠিক আছে, 12 মাস+ মোটামুটি, আর মাস দুয়েক ভিতরে হিটে আসার সম্ভাবনা আছে একটা আশা করা যায়, বেশ লম্বা চড়া ভালো, হ্যাঁ লম্বা চড়া, মানে বাচ্চার গ্রোথটা দেখেন না কি জাতের গরু ভাই, এসব জাতের গরু 1,000-1 মিলে ভাই, সেই জাতের গরু এগুলা, আর পিনটা আছে কত সুন্দর দেখেন, অরিজিনাল কিন্তু বাইরের গরু পিন এমনই হয় ভাই, ঠিক আছে, আর মাথাটুকু দেখেন ঝুঁটি মাথা, মানে খুবই সুন্দর জাতের গরু, এক কথায় সুন্দরের ভিতরে আল্লাহ তালা এর ভিতরে যা দেওয়া দরকার দিয়ে দিছে, ঠিক আছে। তো চার নম্বরের বর্তমান বাচ্চাটার দামটা, এটা 1,15,000 টাকা দাম চাচ্ছি ভাই। বন্ধুরা চার নম্বর বর্তমান বাচ্চাটার দাম শুনুন 1,15,000, 1,15,000 টাকা ভাই, হালকা সীমিত দামকে নিতে পারবে, কিন্তু বাচ্চারা খুব ভালো জাতের গরু হবে এটা। তারপরে পাঁচ নম্বরে বেশ লম্বা চড়া একটা বর্তমান বাচ্চা দেখছি, লম্বা চড়া বলতে এটা একটা রেডি বক না ভাই, একদম রেডি বক না, এর বয়স আছে আপনার 14 মাস+ হয় ভাই, যে কোনো টাইমে হিটে আসবে, ঠিক আছে, যে কোনো টাইমে হিটে আসার সম্ভাবনা আছে, সুন্দরভাবে দেখা যায় খাওয়া দাওয়া, এর গলাটা চিকন, ঠিক আছে, পাত পাগুলো ইস্টার লেজদাও হাঁটুর উপরে আছে, ঠিক আছে, আর গরু এত সুন্দর গরু, সাধনা, খুব সাধনা গরু ভাই, ঠিক আছে, মাদারা দেখেন ভারী আছে, ওলান পয়েন্টটা দেখি, হ্যাঁ ওলান পয়েন্টটা সুন্দর করে দেখা দেন দর্শক, রহ 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 রহ, তাহলে হ্যাঁ লে লে, ঠিক আছে, চারটা নিপুল দেখেন খুব সুন্দরভাবে আছে, ঠিক আছে, চারটা দেখছেন, হ্যাঁ হ্যাঁ, তাহলে পাঁচ নম্বরের বর্তমান বাচ্চাটা বয়সটা 14 মাস+ হবে জি ভাই, রেডি একদম, রেডি বক না ভাই, যে কোনো সময় হিটে আসবে, যে কোনো সময় হিটে চলে আসবে, একদম রেডি বক না ভাই, খাওয়া দাওয়া দেখুন সম্পূর্ণ সুস্থ করুন, লম্বা চড়া আমাদের মানে কাকা ভবিষ্যতে এটা আদর্শ মানে একটা গাবে, বিগ বডির গাবে হবে ভাই, বিগ সাইজের গাবে হবে, ঠিক আছে, আর এসব গরুর দুধ ইনশাল্লাহ প্রথমে আশা করা যায় যে আপনার 20+ দুধ হবে সেই জাতের গরু এগুলো ভাই। তো রান ভাই পাঁচ নম্বরের বর্তমান দামটা, এটার দাম চাচ্ছি ভাই, এটা 1,15,000 টাকা দাম চাওয়া ভাই, বন্ধুরা পাঁচ নম্বর বর্তমান বাচ্চার দাম শুনুন 1,15,000 টাকা, হালকা সীমিত দরদাম করে নিতে পারবে, বেশি দরদাম, প্রত্যেকটা বক্তায় সীমিত দরদাম করতে, জি জি, প্রত্যেকটা বক্তায় হালকা সীমিত দরদাম করে নিতে পারবে। রাহেন ভাই দর্শকদের উদ্দেশ্যে আপনার কোনো পরামর্শ বা কিছু বলতে চান? দর্শকের উদ্দেশ্যে পরামর্শ দেওয়ার ভিতরে একটা জিনিসই বলে, আসলে দর্শক যার কাছ থেকে গরু কিনবে আমার মনে হয় জাতমান চিনি, তারপর গরু ক্রয় করা সব থেকে বেটার, আর গরু ছোট বড় আছে কিনা এটা খামারে এসে বাস্তবে দেখেন, দেখার পর আপনি গরু ক্রয় করেন তাহলে আপনি কারো কাছে ঠেকার সম্ভাবনা নাই, আপনার টাকাও মার যাওয়ার সম্ভাবনা নাই, ঠিক আছে, এমনিতেই আমাদের এলাকার লোক অনেক ভালো, ইনশাল্লাহ গরু অনেকেই পুষায় দেয়, কিন্তু এই জিনিসটা এখন বন্ধ হয়ে গেছে, তারপরেও আপনি সুন্দরভাবে আসি দেখে শুনে নেবেন, আর যারা অল্প টাকার ভিতরে ভালো বাচ্চা নিতে চান ইনশাল্লাহ তারা ইনশাল্লাহ আমার কাছ থেকে দেখে শুনে কিনতে পারবেন, সমস্যা নেই। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম।